কাকরাইলে সেই অনুষ্ঠান হয়েছিল বাক্যশালে কাউন্সিল অধিবেশনটা। ঘরের ভিতর ঢুকতে সামনে জিল্লুর রহমান সাহেব বসে আছেন, উনি তখন সেক্রেটারি। আমি জিজ্ঞাসা করলাম যে ভাই আমাদের জাতীয় ফুল রাখলেন কি? তখন জিল্লুর রহমান বললেন যে চারটি নাম লিখেছে, এখন সংসদে যেটা পাস হয়। আমি তখন বললাম জাতীয় ফুলটা হবে শাপলা, এর ভিতরে বঙ্গবন্ধু আসি গেল। আমার ঘাড়ে রঙের হাত দিয়ে বসে বাঁচি আসিস, এই মাঝখানে যুদ্ধের ভিতর তো দেখা হয়নি, কি নিয়ে তর্ক করছিস? ভিতরে চলে গেলাম, যাই ডানের দিকে যে রুম সেই রুমে উনি বসলেন, আমাকে বললো কি নিয়ে তর্ক। আমি বললাম এই তো আর্গুমেন্ট দিয়ে, আমি তখন আর্গুমেন্টটা দিলাম মায়ের নারীর সাথে ওর সম্পর্ক, মায়ের নারীর দোষ হলে বা যেমন শাপলা ফুলের মোড়া দিতে হয়, আর বাংলা মায়েরও সেই জন্যে বাংলার নারী হবে এটা। বঙ্গবন্ধু চুমকি গেল, সব বোন ভুলছিস কি রে? আল্লাম হ্যাঁ, তো বলছে ওইটাই হবে। জিল্লুর রহমান গেল, যার পরে বললো যা বললো সাপলাই হবে, ওদের লিখে আর কাটি দাও তুমি।